Hello friends, good morning. Good morning everyone. Welcome to Live Love Adda. আজকে আমরা এখন এতে যাচ্ছি সাউথ সিটি মলের মানে এতে ওখানে অ্যাভাটার 2টা দেখতে তো এক্সাইটেড সবাই খুব দারুণ রেটিং দিয়েছে এবং খুবই ভালো হয়েছে অবভিয়াসলি এবং আমার ছেলে কি বলেছে তোমাকে ওখান থেকে অবশ্যই করে IMAX 3D তে দেখতে হবে ওই ফরম্যাটেই দেখতে হবে এত দূর তাই জন্যই চলা মানে সাড়ে চারটা মানে বেশিক্ষণ লাগলো না সকালের দিকটা তো ফাঁকাই থাকে তো উইদিন হাফ অ্যান আওয়ার চলে এসেছি আর কি তো একটু ঘুরে টুরে মানে হ্যাঁ একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে আর কি একটু হেঁটে নিয়ে তারপরে 8টা থেকে শো তো ভালো তো লাগবেই অবশ্যই তো তারপরে কি করি না করি তোমাদের দেখাচ্ছি একটুখানি এই করে নি রিল্যাক্স তারপরে তো আবার নতুন বছর নতুন উদ্যমে হ্যাঁ ঠান্ডাটা আজকে একটুখানি ঠান্ডা লাগছে কদিন একদমই ঠান্ডা ছিল না আজকে কিন্তু একটু বেশ ভালোই লাগছে তোমরা এনজয় করো সবাই যে যেখানেই আছো সেখানেই এনজয় করো তার কারণ এই কটা দিনই তো একটু বেশ আনন্দ তারপর আবার নতুন উদ্যমে সমস্ত কিছু আরম্ভ হবে চলো তুমি কি একটু মর্নিং ওয়াক করে নেবে হ্যাঁ মর্নিং ওয়াক গাগ গাগ করে হাঁটতে হবে চলো একটু হেঁটে নিই কি করা যাবে টাইম আছে হাতে যখন জানা ছিল না হ্যাঁ ঠিক আছে তবুও একটু তাড়াতাড়ি আসে এটা রাজা বলছিল না তোমরা তাড়াতাড়ি যাও ও ওখান থেকে ব্যস্ত হয়ে পড়ছে আমি টেনশন খাচ্ছিলাম দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এবার আরম্ভ হয়ে যাবে জাস্ট একটুখানি বুঝে নাও আমাদের অডি 4-এ আইম্যাক্স 4-এ আমাদের আছে এদিকে হচ্ছে এগুলো বান চলো আর 5 মিনিট বাকি আছে এবার ঢুকে গিয়ে ঠিক আছে দেখি বেরিয়ে তারপর বলবো কীরকম হলো কাল কা অডিশন করাই নি ওয়ান মেম্বারশিপ মেনি চয়েস ফ্রি ওয়ান ডে ডেলিভারি ব্লকবাস্টার এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফ্রি মিউজিক জয়েন প্রাইম নাও He's running around, searching all the rooms. It's just a terrible, terrible game. भैया हंस रहा है। হ্যাঁ কিরকম লাগলো বলো আমার অসাধারণ লেগেছে
মানে সবারই দেখা হবে না, হ্যাঁ অসাধারণ। কফি খাই একটু বসে বসে আর কি করবো দুজনে। সিনেমাটা দেখে বেশ ভালো লাগলো, যে কোনো ভালো জিনিসের পর একটুখানি এক জায়গায় একটুখানি বসে থাকতে ইচ্ছে করে, তো বসে বসে একটু কফি খাওয়াটা এটাই সব থেকে ভালো। প্রায় 3.5 ঘন্টার বইটা একভাবে বসে থাকা ওটা ঠান্ডায় অতটা, সুতরাং একটু কফিটা খেয়ে একটুখানি কিছুটা মাথাটাও ছেড়ে যাবে, মানে একভাবে ওটা দেখাটা যদিও যতই ভালো বই হোক। আর দু চারটে জিনিসপত্র যদি কেনার কিছু থাকে দেখো, আর না হলে এমনি ঘুরে বেরিয়ে যাবো। হ্যাঁ ঘুরতে তো হবে। আর এই বছরের এই কটা দিনই একটু মানুষ আনন্দে থাকে, আলো অনেক কিছু নিয়ে আনন্দে থাকে। তারপর আবার তো সারা দিনে সারা বছরের একটা আলাদা অন্যরকমের রুটিন, সেই এক ঘেয়ে এক গদে বাঁধা রুটিন। খুব ভালো কাটলো দিনটা? হ্যাঁ খুব ভালো কাটলো, এবার ফেরার পালা। সবাই ভালো থেকো তোমরা নতুন বছরে, সবার ভালো কাটুক আগামী বছর 2023টা।